जय श्री राम। नमस्कार आमार सकल दर्शक बंधुदेर, आमी आमार चैनेले अनेक अनेक स्वागत जानाई। मा शीतला देवीचंडीर एकटी अद्भुत रूप, बाम काखे अमृतकुम्भ अर्थात अमृतेर कलश ओ सूर्प अर्थात कुलो, डान हाते झाड़ू सह मा स्वयं गर्धवेर पीठे उपविष्ट। जे झाड़ू द्वारा मा सकल प्राणीर रोग व्याधि दूर करे, आज के आमी ए झाड़ू निये आलोचना करब। झाड़ू बा झाटा आमादेर प्रत्येकेर बाड़ीतेई थाके, অতি প্রয়োজনীয় বস্তুটি যার গুরুত্ব কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আমরা এমন অনেকেই আছি ঝাড়ু ব্যবহার করার পরে যেখানে সেখানে যেমন তেমনভাবে ফেলে রাখি, কিন্তু জানেন কি, যেখানে সেখানে যেমন তেমনভাবে ফেলে রাখার ফলে আপনার বাস্তুতে ভালো অথবা খারাপ প্রভাব পড়তে পারে। ঝাড়ু ব্যবহার করার পূর্বে কিছু কথা মনে রাখা আবশ্যক, যেমন প্রথমে কোথায় কোন ঘরে ঝাড় দেবেন, কোথায় কীভাবে রাখবেন ঝাড়ু, নতুন ঝাড়ু কবে ও কোন সময় ক্রয় করা উচিত হবে, পুরাতন ও ব্যবহারের অযোগ্য ঝাড়ু কখন ত্যাগ করা উচিত হবে, অতিথি গৃহে প্রবেশের সময় গৃহে কি ঝাড় দেওয়া উচিত হবে। আসুন এবার জেনে নেওয়া যাক এরকমই আরও অনেক বহু বিস্তারিত তথ্য। বাস্তু ও পৌরাণিক মান্যতা অনুসারে ঝাড়ু শুধু আমাদের গৃহের নোংরা আবর্জনাই দূর করে না, উপরন্তু সেই সঙ্গে আমাদের জীবনে আগত দুঃখ দারিদ্রতা ও রোগ ব্যাধিকেও বাস্তু থেকে দূর করে এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি ঘটায়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে ঝাড়ু বাস্তু থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দূর করে। এই কারণে ঝাড়ুকে স্বয়ং মা শীতলা ও ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ সমতুল্য বলে মনে করা হয়। মনে রাখবেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তাই যথাসম্ভব ঝাড়ুর প্রতি মান সম্মানের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন, এতে মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন। যদি আমাদের দ্বারা কোনোভাবে ঝাড়ুর অসম্মান হয়, তবে নিশ্চিতভাবেই বলা যায় আমাদের দৈনন্দিন জীবন ও আর্থিক উন্নতির ও পরিবারের সদস্যদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। অতএব ঝাড়ু ব্যবহার করার পূর্বে কিছু জরুরি কথা মনে রাখা আবশ্যক। সব থেকে প্রথমে এটাই মনে রাখবেন, ঝাড় দেওয়ার সময় নিজের মৌনতা বজায় রাখবেন। অর্থাৎ ঝাড় দেবার সময় কথা বলা কিন্তু একদমই উচিত হবে না, কারণ এর অর্থ এটাও হতে পারে যে আমরা অনেক সময় কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ঘরের দরকারি কাগজপত্র বা অনেক ছোটোখাটো মূল্যবান জিনিসপত্র ভুলবশত ঝাড় দিয়ে যেখানে সেখানে ফেলে দেই, এতে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে। আবার কখনো কখনো ঝাড় দেওয়ার সময় ভুলবশত ঝাড়ুতে নিজের বা অন্য কারুর পা লেগে যেতে পারে, এমনটা হলে তৎক্ষণাৎ মা লক্ষ্মীর স্মরণ করে নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবেন, কারণ না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। এমনটা বলার কারণ হলো অনেক সময় অসাবধানতাবশত ঝাঁটার কাঠির খোঁচায় বা ঝাড়ুতে লেগে থাকা কোনো কোনো বস্তু, তা সে পোকামাকড় হতে পারে বা অন্য কিছু হতে পারে, তার ফলে আমাদের পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, যার ফলে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে। কিন্তু কখন ঝাড় দেওয়া উচিত? সূর্যোদয়ের আগে অর্থাৎ উষার প্রথম কিরণ যখন গৃহের অঙ্গনে পতিত হয় সেই মুহূর্তে, অন্যথায় সূর্যাস্তের মিনিট দশেক আগে উঠোন বা ঘরে ঝাড় দেওয়া যেতে পারে। অর্থাৎ পূজা অর্চনা বা সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পূর্বে ঝাড় দেওয়া উচিত হবে। যদি একান্তভাবেই সূর্যাস্তের আগে ঝাড় দেওয়া সম্ভব না হয়, তাহলে সূর্যাস্তের পরে ঝাড় দিলে ঝাড় দেওয়া ধুলো ময়লা ঘরের মধ্যে একটি জায়গায় বা কোনো পাত্রে রেখে দিন, নচেত মা লক্ষ্মী ঘরের বাইরে চলে যেতে পারে এমনটা বলা হয়ে থাকে। অন্যথায় বলা যেতে পারে যে এমন কোনো কিছু যা আমাদের অতি প্রয়োজনীয় কাগজপত্র বা সূক্ষ্ম মূল্যবান জিনিস যা অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, তা আমরা না দেখেই ফেলে দেই, তাতেও আমাদের কোনোভাবে আর্থিক ক্ষতি হতে পারে। আবার অন্যভাবে বলতে গেলে আমাদের ঘরে অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বস্তু, যেমন পিন ব্রেক, কাচের টুকরো, অসাবধানতাবশত আমাদের পায়ের তলায় লেগে আমরা আহত হতে পারি। সেই কারণে ঝাড় দেওয়া ধুলো ময়লা বস্তু আদি পরের দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। এমন অনেক ব্যক্তি আছেন যারা শোয়ার পূর্বে ঝাড় দেয়, যাতে পরের দিন ঘুম থেকে উঠেই ঘরের নোংরা চোখে না পড়ে বা ঝাড় দেওয়ার ঝামেলা না করতে হয়, কিন্তু এটা একদমই উচিত হবে না। অন্ধকার বা রাত্রিবেলায় একদমই ঘরে ঝাড় দেওয়া উচিত নয়। এটা করা হয়ে থাকে শুধু দীপাবলির প্রথম দিন, বিশেষ করে আমাদের হিন্দু সমাজে অনেক বাড়িতে ওই দিন মা মহালক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে।
ওই দিন রাত্রিবেলা ঝাঁট দিয়ে অলক্ষ্মী দূর করে মা লক্ষ্মীকে গৃহে স্বাগত জানানো হয়। তা বলে এই একই কাজ রোজ রোজ করা উচিত নয়। এর আরও একটি অন্য কারণ হলো কোনো সূক্ষ্ম পোকামাকড় জাতীয় জীব, অর্থাৎ যে সমস্ত জীব অনেক সময় সচরাচর আমাদের দৃষ্টিগোচর হয় না, সেই সকল জীবের অকারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যা কখনোই কাম্য নয়। কারণ ঈশ্বরের সৃষ্টি আমাদের এই পৃথিবীতে সকল জীবের বেঁচে থাকার সমান অধিকার রয়েছে, সে অধিকার আমরা কেড়ে নিতে পারি না। এই কারণে যখন তখন ঝাঁট দেওয়ার বদভ্যাস ত্যাগ করা উচিত। যদি একান্তভাবেই মনে করেন যে রাত্রির ঘর নোংরা হয়ে রয়েছে, তার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে, তাহলে ঝাড়ু নয় বরং ভিজে ন্যাকড়া দিয়ে ঘর মোছা উচিত হবে। এখন বলবো কখন ঝাঁট দেওয়া উচিত হবে না। অবশ্যই গৃহে প্রদীপ জ্বালানোর পরে, গৃহ বা মন্দিরে পূজা অর্চনা করার পরে, আহার অর্থাৎ খাবার খাওয়ার পরে, পরিবারের সদস্যরা কাজে বাড়ির বাইরে বেরিয়ে যাবার পরে সঙ্গে সঙ্গে ঘরে ঝাঁট দেওয়া অনুচিত হবে। এতে কর্মে অসফলতার বা বিপদের আশঙ্কা থাকে। যদি ঝাঁট দেওয়া আবশ্যক হয় তাহলে এক দেড় ঘন্টা পরে ঝাঁট দিন। ঠিক একইভাবে যখন বাড়িতে অতিথির আগমন ঘটবে সেই মুহূর্তে বা অতিথি গমন করবেন তারপরে সঙ্গে সঙ্গে, এমন মুহূর্তে ঝাঁট দেওয়া অনুচিত হবে। এতে গৃহের বাইরে মা লক্ষ্মী চলে যায়, তাই এমন কাজ ভুলেও করবেন না। যদি কেউ হাঁচি বা কাশি দেয় তাহলেও ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া অনুচিত হবে। বা কেউ যদি বাড়িতে কাঁদে বা ক্রোধবশত উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে, এমন সময় ঝাড়ু দ্বারা ঝাঁট দেওয়া অনুচিত হবে। এইবার আলোচনা করব গৃহের কোন দিক থেকে ঝাঁট দেওয়া শুরু করা উচিত হবে। সবথেকে প্রথমে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে ঝাঁট দেওয়া শুরু করতে হবে। তারপর পূর্ব দিক হয়ে পূর্ব দক্ষিণ, তারপর দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, পশ্চিম উত্তর কোণ হয়ে সব শেষে উত্তর দিকে ঝাঁট দেওয়া উচিত হবে। গৃহে যদি ঠাকুর ঘর অর্থাৎ পূজার স্থল পৃথক থাকে তাহলে সেই ঘরে ঝাড়ু না দিয়ে সর্বদা পরিষ্কার কাপড়ের টুকরো জলে ভিজিয়ে ঘর মোছা উচিত হবে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঝাঁটা অর্থাৎ ঝাড়ুকে কোথায় রাখা উচিত হবে। ঝাড়ুকে সবসময় আমাদের দৃষ্টির অন্তরালে রাখা উচিত হবে। এমন জায়গায় রাখবেন যাতে নিজের ও গৃহে আসা অতিথিদেরও নজরে না পড়ে। ভুল করেও ঝাড়ু ঈশান কোণে রাখবেন না, কারণ ঈশান কোণকে দেবতাদের স্থান বলে বিশ্বাস করা হয়। ঝাড়ু রাখার সবথেকে উপযুক্ত জায়গা হলো দক্ষিণ পশ্চিম কোণ। ঝাড়ুকে রান্নাঘর, বেডরুম বা পূজার স্থল বা মন্দিরে রাখা অনুচিত হবে। স্টোররুম বা উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দরজার পেছন বা সোফার নিচেও রাখতে পারেন, যাতে সরাসরি দৃষ্টিগোচর না হয়। প্রধান দরজার পাশেও রাখা উচিত হবে না, তবে অবশ্যই রাত্রির প্রধান দরজার সামনে রাখতে পারেন, এতে ঘরের ভেতর নেগেটিভ এনার্জি প্রবেশে বাধা পাবে। জুতো রাখার স্থানেও ঝাড়ু রাখা উচিত হবে না। এবার বলবো ঝাড়ুকে কীভাবে রাখা উচিত। যেভাবে ঝাঁট দেওয়ার সময় ঝাড়ু হাতে ধরা হয় ঠিক সেইভাবে ঝাড়ু রাখবেন। অনেকেই মনে করেন ঝাড়ু এইভাবে দাঁড় করিয়ে রাখলে খারাপ হয়ে যেতে পারে, তাদেরকে বলবো তাহলে ঝাড়ুটি শুইয়ে রাখুন, ভুলেও এরকমভাবে দাঁড় করিয়ে রাখবেন না। এটা অবশ্যই মনে রাখবেন ঝাড়ু আর ধুলো ময়লা তোলার প্যান কখনো একসাথে রাখা উচিত নয়, কারণ এই দুটো বস্তুর স্বভাব ভিন্ন। ঝাড়ু ময়লা দূর করে আর প্যান ময়লা সংগ্রহ করে, এটা পারিবারিক অশান্তির সূচক। এবার আলোচনা করি ঝাড়ু কখন ক্রয় করা উচিত হবে। ঝাড়ু যখনই ক্রয় করবেন তখন বিজোড় সংখ্যার ঝাড়ু ক্রয় করবেন, অর্থাৎ একটি, তিনটি বা পাঁচটি। নতুন ঝাড়ু ব্যবহার করবেন শনিবার, এক্ষেত্রে আপনি শনিবার ঝাড়ু ক্রয় করতে পারেন। শনিবার ছাড়াও মঙ্গলবারেও ক্রয় করতে পারেন। ঝাড়ু শুক্লপক্ষে কেনা উচিত হবে না, এটা দুর্ভাগ্যের সূচক বলে মনে করা হয়। ঝাড়ু সবসময় কৃষ্ণপক্ষ থেকে ক্রয় করবেন। বাড়িতে যদি এমন কোনো ঝাড়ু থেকে থাকে যা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বা দীর্ঘ ব্যবহার করার ফলে ক্ষয়প্রাপ্ত হয়েছে, এমন ঝাড়ুকে ত্যাগ করাই উচিত হবে। আর যেদিন ত্যাগ করবেন সেই বারটি হবে শনিবার। পুরাতন ঝাড়ুকে কখনো আগুনে পোড়ানো উচিত হবে না। যদি আপনি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন, এমন সময় পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাবেন বলে মনস্থির করেছেন, তো পুরাতন বাড়ির ব্যবহৃত ঝাড়ু কিন্তু ফেলে আসবেন না, নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় সেটিকে সঙ্গে নিয়ে আসবেন। কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ সমতুল্য যে ঝাড়ুকে এতদিন সাদর সম্মান করেছিলেন, যাকে মা লক্ষ্মীর আশীর্বাদ মনে করেই সকলের অলক্ষ্যে অগোচরে রেখেছিলেন,
সেই লক্ষ্মীর আশীর্বাদ সমতুল্য দ্রব্যকে পুরাতন বাসস্থানে ফেলে আসলে মা লক্ষ্মীও কিন্তু সেই পুরাতন বাসস্থানেই থেকে যায়। আর সেই সঙ্গে নতুন বাসস্থানে অবাঞ্ছিত ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। মনে রাখবেন, গোমাতা বা যে কোনো পশুকে কখনোই ঝাড়ু দ্বারা আঘাত করবেন না বা তাড়ানোর জন্য ভয়ও দেখাবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হয়। ভিজে কাপড় দ্বারা যখন ঘর মুছবেন তখন ব্যবহৃত জলে 5 চামচ সৈন্ধব লবণ অর্থাৎ অপরিশোধিত সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এতে নেগেটিভ শক্তি দূর হয়। সর্বদা মা লক্ষ্মীর কৃপালাভের জন্য ব্রহ্ম মুহূর্তে 3-5 মধ্যে যে কোনো মন্দিরে 3টি ঝাড়ু গুপ্তদান করুন। গুপ্তদান অর্থাৎ এই দানের কথা আপনি কাউকে জানাতে পারবেন না, বা দান করার সময় আপনি ব্যতীত অন্য কারোর দৃষ্টিগোচর যেন না হয়। যে কোনো শুভ দিনে শুভ তিথি অনুযায়ী আপনি এই দান কার্যটি সম্পূর্ণ করতে পারেন। ঠিক এইভাবে বছরে পরপর 3 এই দান কার্যটি অর্থাৎ এই গুপ্তদান প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখবেন সংসারের সকল বাধা বিপত্তি অশান্তি অবশ্যই দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত হবে। দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর হ্যাঁ, নিজের পরিবার ও পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি দিয়ে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে জ্যোতিষ, বাস্তু, ফেংশুই ও ধর্মতন্ত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করি এবং আপনাদের সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করি। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানান এবং স্ক্রিনের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লিখে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, মা শীতলার কাছে প্রার্থনা করি আপনাদের শরীর যেন সর্বদা সুস্থ ও স্বাভাবিক থাকে। ধন্যবাদ।